আসসালামু আলাইকুম রহমতুল্লাহী আবারকাতু কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন অনেকেই ভয় পাচ্ছেন আপনাদের নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট লগ করতে গিয়ে দেখা যাচ্ছে যে আনএক্সপেক্টেড লগ ইন দেখাচ্ছে বা পাসওয়ার্ডের সমস্যার মতো করে দেখায় আপনাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট সার্ভার মনে করেন যে হচ্ছে লগ ইন সিজন লগ আউট দেখাচ্ছে যার ফলে আপনারা কিন্তু এখন পর্যন্ত ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে পারতেছেন না ফেসবুক অ্যাকাউন্টে লগ যার যেখানে ছিল সব থেকে কিন্তু হচ্ছে লগ আউট হয়ে গেছে তো অনেকেই কিন্তু ভয় পেয়ে যাচ্ছেন যে সমস্যা কি হয়তো বা অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে অনেকেই চেষ্টা করবেন যে হচ্ছে মনে করেন যে পাসওয়ার্ড পরিবর্তন করার চেষ্টা করতেছে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ ফেসবুক সার্ভার ডাউন ডাউন হওয়ার কারণে বা সমস্যার কারণে এমনটা দেখাচ্ছে তাই কেউ ভুল করেও তা আপনাদের নিজেদের ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করবেন না অথবা কোনো রকম ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ এটা হচ্ছে ফেসবুকের একটা সার্ভারের সমস্যা এর এর বাইরে কোনো সমস্যা না তো আপনারা যারা যারা ভয় পেয়ে আতঙ্কিত আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভয় পাওয়ার কিছু নাই রিল্যাক্সে থাকেন অবশ্যই ফেসবুক সার্ভার ঠিক হলে পরে আপনাদের যে কোনো সমস্যা যেটা যেটা প্রবলেম ফেস করতেছেন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ অতএব আপনারা ভয় না পেয়ে চুপচাপ অপেক্ষা করেন হয়তো রাতারাতি বা দু এক ঘন্টার মধ্যেই অথবা কিছু সময়ের মধ্যেই ঠিক হয়ে যাবে তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই নিশ্চিন্তে আপনারা থাকতে পারেন আর মনে করেন যে ফেসবুক যখন তাদের হচ্ছে সার্ভারে কাজ করে তখন কিন্তু এই সমস্যাগুলো সাধারণত দেখা যায় আর তারা অবশ্যই ঠিক করার চেষ্টা করে তাদের দেশের একটা নির্দিষ্ট সময় অনুযায়ী আর আমাদের দেশের সময়ের সাথে কিন্তু সময় মনে করেন যে একরকম না যার ফলে দেখা যায় যে হচ্ছে তারা নিজ দেশের একটা নির্দিষ্ট অফ অফলাইন মানুষ যে সময় বেশি থাকে সেই অনুযায়ী কিন্তু তারা হচ্ছে এই সার্ভারে কাজটা করে যেন কোনোরকম সমস্যা হইলে যেন মানুষ কোনোরকম বিভ্রান্তি শিকার না হয় এজন্য তারা হচ্ছে চেষ্টা করে যে তাদের দেশের যে সময়টা মনে করেন যে ই থাকে মনে করেন যে অফলাইনে মানুষ বেশি থাকে বা অল বিশ্বের মানুষ সবথেকে বেশি অফলাইনে যে সময়টা বেশি থাকে সেই সময়টাই কিন্তু তারা সার্ভার ডাউনের চেষ্টা করে আমাদের বাংলাদেশে ভৌগোলিক অবস্থান দিক থেকে কিন্তু একটু ভিন্ন হওয়ার কারণে হয়তোবা আমাদের এই সময়টা আমাদের মধ্যে পড়ছে যার ফলে আমাদের এই যারা যারা কিছুক্ষণ আগে বা দশ মিনিট আধা ঘন্টা আগে যাদের যাদের হচ্ছে ফেসবুকে লগ করার চেষ্টা করছেন তারা কিন্তু সবাই কিন্তু এই আনএক্সপেক্টেড এই লগিংয়ের বা হচ্ছে আনএক্সপেক্টেড এই যে ইনকারেক্ট যে পাসওয়ার্ডের যে সমস্যাটা দেখাচ্ছে এই সমস্যার সম্মুখীন হচ্ছে তো যারা যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই আমিও আপনাদের মতো ভয় পেয়ে গেছিলাম পরবর্তীতে আমাদের একটা নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে এটা হচ্ছে সার্ভারের সমস্যা তো সার্ভারের সমস্যা হওয়ার কারণে মূলত এটা সবার সাথেই হচ্ছে এটা শুধু আমাদের সাথে বা আমার আপনার সাথে হচ্ছে এমনটা না কিন্তু আমাদের সকলের সাথে এই সমস্যাটা সমস্যাটা হচ্ছে তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই এখন তারা যখন ঠিক করে দিবে তখন যদি এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে তাই আপনার চিন্তা মুক্ত থাকুন আর অবশ্যই তারা যদি কোনো রকম ভুল বা আমাদের যে অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় অর্থাৎ সার্ভার থেকে যদি হ্যাক হয় তাহলে সেটা দায়ভার হচ্ছে তাদের যদিও আমাদের ব্যক্তিগত অনেক বিষয় থাকে যেগুলো আছে পার্সোনালি সেগুলো ই হইলে পরে মনে করেন যে ক্ষতি তো আমাদেরই তারপরেও আমাদের ভয় মুক্ত থাকাটাই ভালো সার্ভারের সমস্যা সার্ভার সমস্যা হইলে পরে এটা কোনো ব্যাপার না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনারা ধৈর্য ধারণ করেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে কিছু সময়ের মধ্যেই বা কয়েক ঘন্টা সময় লাগতে পারে আল্লাহ হাফেজ আর আপনাদের যে কোনো সমস্যা হলে পরে আমাদের অবশ্যই জানাতে পারেন আমরা সকল সমস্যা বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আল্লাহ হাফেজ